যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যা মন চায় করতে পারেন। চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে ট্রাম্প এই কথা বলেছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপগুলোর পক্ষে সমর্থন প্রকাশ করেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, আপনার যা করতে মনে চায় করুন। বিষয়টির সঙ্গে পরিচিত 6 ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে পোস্ট। নেতানিয়াহুর এক উপদেষ্টার কাছে এই টেলিফোন আলাপের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এদিকে গাজা উপত্যকায় গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া অসম যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের 765 সেনা নিহত হয়েছে এবং 5,087 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত বছর হামাসের আক্রমণের জবাবে ইসরায়েল গাজায় একটি কঠোর সামরিক অভিযান চালিয়েছে, যার ফলে প্রায় 43,000 মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে লক্ষাধিক। গাজার এই সংঘর্ষ ইসরায়েলের আরেক প্রতিবেশী লেবাননেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত 2,600 জনের বেশি নিহত এবং 12,200 জনেরও বেশি আহত হয়েছে। আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চল একটি আঞ্চলিক যুদ্ধের প্রান্তে। সর্বশেষ আজ শনিবার সকালে ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে এই যুদ্ধের আশঙ্কা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।